ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে উত্তর দক্ষিণ বিভিন্ন টোগাই বস্তির প্রবান থেকে নিয়ে এসছে সাধারণ ঢাকা ইউনিভার্সিটির মতো প্রাচীন অক্সফোর্ড খেত ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে মেধাবী শিক্ষার্থীদেরকে মারার জন্য তো আপনি ঢাকা মেডিকেলে যদি যান সো ঢাকা মেডিকেলে আপনি দেখবেন মিনিমাম হচ্ছে দুইশো প্লাস হচ্ছে গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়ে আছে সো এইখান থেকে আবার হচ্ছে আমাদের ক্যাম্পাসে আমাদের হলে আমাদের বাসায় এসে আমাদেরকে আক্রমণ করতেছে সো কারা একটা পিতৃপরিচয়হীন এই রকম সন্তানগুলো এসে আমাদেরকে আক্রমণ করে যাবে আমরা সহে যাব এটা তো সম্ভব না কখনোই সাত দলিকার ভাড়া করা গন্ডা বাহিনী টোকায় এবং ওরা না ওরা ঢাকার বাইরে থেকে বাস নিয়ে আসছে আমাদের মা হামলা করার জন্য ভাই সদা দিক শিক্ষartifactIdmc তে ভর্তি আসে আহত হয়ে এখন এদের প্রশাসন আমাদের কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতাছে না DABIR প্রশাসন সব চুপ বুঝতেছেন না এরা এরা আমাদের আমরা সরকার নিরাপদ নাই ভুগতেছি

কোনরূপ অস্ত্র শস্ত্র এরূপ কিছু নাই ওরা সশস্ত্র গোষ্ঠী ওরা সে ককটেল নিয়ে এই এলাকায় আত মানে বোমাবাজি করছে ককটেল ফুটাইছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো নীরব ছিল পুলিশ প্রশাসন একদম নীরব ছিল তাদের ভূমিকা ছিল না বলে স্টুডেন্টরা ছাদ থেকে যখন ইট পাটকেল মারতেছে ওদের প্রতিহত করার জন্য তারা এখান থেকে গুলি ছুটছে রাবার বুলেট মারছে একজনের পিঠে লাগছে

Pure negative. ওনারা বারবার আমাদেরকে চাপ দিচ্ছে শুধু আমরা আমরা হলে চলে যাওয়ার জন্য বাট ওনারা ওই দিক থেকে ছাত্রলীগের কোনোভাবে কিছু বলতেছে না যাতে আমরা আমরা হলে চলে গেলে ওরা ঠিকই হলটা দখল করবে এবং আমাদের যারা ওরা যে সিলেক্ট করবে সিলেক্ট করবে আমাদের আমাদের সাধারণ ভাইদেরকে ওরা পরবর্তীতে টার্গেট করবে ঠিক আছে আজকে সারা দিন আমরা শান্তিপূর্ণ মিছিল করতে গিয়েছিলাম বাট ওরা দেশের ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে উত্তর দক্ষিণ বিভিন্ন টোগাই বস্তির প্রমাণ থেকে নিয়ে আসছে সাধারণ ঢাকা ইউনিভার্সিটির মতো পাঁচ অক্সফোর্ড ক্ষেত্রেও ইউনিভার্সিটির শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে মেধাবী শিক্ষার্থীদেরকে মারার জন্য তারা টোকাই নিয়ে আসছে কি অবস্থা এখন দেখুন আমাদের ক্যাম্পাসের নিরাপদ না আমরা নিরাপদ একটা ক্যাম্পাস চাই প্রথমত আমাদের কথা হচ্ছে আমরা নিরাপদ ক্যাম্পাস চাই কি দেখছেন এবং কিভাবে আপনারা এই আন্দোলন প্লিজ আমি আমি আগে এখন এখন একটা একটা সংযোগের চেষ্টা করতে চেষ্টা করছি শান্ত হয়ে যাবে আমার কাছে যে হেল্প চাবে আমরা সেই হেল্প করব thank you <coughs>